আসসালামু আলাইকুম ওর আবরকাত সুপ্রিয় শ্রোতা মণ্ডলী কাদিয়ানি সিরিজ পর্ব দুই আপনাদের সামনে আজকে নিয়ে এসেছি এই যে ভন্ড গোলাম আহমেদ মির্জা কাদিয়ানি নবী বলে বিশ্ব জগতে পরিচিত ইনি সত্যিকারের নবী তথা নবী ঈশা আলু সৈলামের ওপরে মিথ্যা জঘন্য অভিযোগ করেছেন অভিযোগটি হচ্ছে এটা যে নবী ঈশা আলু সালাম তিনি আসলে সম্মানের অধিকারী নন পয়েন্ট নম্বর দুই তিনি একজন মদ ছিলেন নাউজবিল্লা পয়েন্ট নম্বর তিন তিনি বেশ্বাদের সঙ্গে চলাফেরা করতেন পয়েন্ট নম্বর চার বেশ্বাদের সঙ্গে নোংরামি করতেন এই চারটে পয়েন্ট এ মির্জা গোলাম আহমেদ কাদিয়ানি তিনি তার বইয়ে লিখেছেন আমরা যখন কাদিয়ানিদের সঙ্গে আলোচনা করতে গিয়ে কথাগুলো বলি তখন অস্বীকার করে আসেন আজকে আমরা দুটো দেখাবো একটা কোরআন কাদেনীদের অনুবাদ এবং তাফসির কোরআন থেকে এবং গোলাম মির্জা আহমেদ কাদানির সহস্তে লিখিত কিতাব থেকে আজকে আপনাদের সামনে দেখাবো সময় নষ্ট না করে খুব সংক্ষিপ্তভাবেই আপনাদের সামনে নিয়ে এসেছি একটা বই দেখছেন এটা হচ্ছে উল বালা বইটা দেখছেন বালা বালামুসিবতের প্রতিরোধক নামে বইটাকে ছাপানো হয়েছে হযরত মিজ মির্জা গোলাম আহম্মদ বইটা প্রকাশ করেছে আহমেদিয়া মুসলিম জামাত পশ্চিমবাংলা বইটা তাদেরই বই এটা আমাদের কোনো বই নয় আসেন আমরা দেখাই যে নবী ঈশাআসলামের সানে কি পরিমাণ বিয়াদবি করেছে এ ভণ্ড নবী দেখেন এই বইটা আমরা খুললাম বইটা ভূমিকা পর্ব ঠিক আছে বইটা ভূমিকা পর্ব এখানে কোনো পৃষ্ঠ সংখ্যা দেওয়া নেই কোনো পৃষ্ঠ সংখ্যা দেওয়া নেই এখানে দেখছেন বেদ মির্জা আহমেদ গোলাম আহমেদ কাদিয়ান ঠিক আছে এখানে কোনো পৃষ্ঠ সংখ্যা নেই এটা হচ্ছে ভূমিকা ভূমিকা তো আপনারা পেয়ে যাবেন এটা পুরোটাই ভূমিকা দেখতে পাচ্ছেন সতর্কীকরণ সতর্কীকরণ করেছে ভান্ডটা দেখেন কি লিখছে সুতরাং নিঃসন্দেহে আজ এমন সময় এসে গেছে যখন প্রমাণিত হবে প্রকৃত মুক্তিদাতাকে আমরা নিঃসন্দেহে হজরত মাসি ইবনেহ মারিয়মকে একজন পূর্ণবান ব্যক্তি বলে বিশ্বাস করি এবং তিনি সেই যুগের অধিকাংশ ব্যক্তিদের এখানে নোট আছে ঠিক আছে উত্তম ছিলেন বাকি আল্লাহ ভালো জানেন কথাটা দেখেছেন ভণ্ড কত বড় কথায় কিনা ঢুকে দিয়েছে তিনি বলছেন আমরা নিঃসন্দেহে হজরত কে একজন পূর্ণবান ব্যক্তি বলে বিশ্বাস করি একজন নাবীকে ইশার সাদালাম আল্লাহ সালাম তালার একটা বিশেষ একজন নাবী হচ্ছে পূর্ণবান ব্যক্তি হিসেবে বিশ্বাস করি এবং তিনি সেই যুগের অধিকাংশ ব্যক্তিদের চেয়ে উত্তম ছিলেন মানে সমস্ত উম্মতের চেয়ে নবে ঈশ আলাহাতাম তিনি উত্তম ছিলেন না বলছে অধিকাংশ ব্যক্তিদের চেয়ে উত্তম ছিলেন নওজবিল্লা বাকি আল্লাহ ভালো জানেন দেখেন টিকাটা দিয়েছে টিকা কি লিখছে দেখেন স্মরণ থাকে এখানে আমরা বলছি হজরত ঈশা আলি সাতামের সেই যুগে সমসাময়িকদের মধ্যে অনেকের চেয়ে উত্তম ব্যক্তি ছিলেন দেখেন আবার বলছে অনেকের চাইতে উত্তম ব্যক্তি ছিলেন একজন নবী তিনি যে উম্মতের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হয় এটা তিনি অস্বীকার করছেন এটা আমাদের সুচিন সুচিন্তা ও সুধারণা মাত্র মানে তাও সে স্বীকার করতে চাইছে না যে নবী ঈশা আল্লাহ সাল্লাম একজন বা নবী শুধু বলছে নবী হিসেবে তার এটা সুচিন্তা এবং সুধারণা মাত্র নতুবা খুব সম্ভব সেই যুগে হজরত ঈশা আলি সালামের চেয়ে অধিক পবিত্র এমন সব ব্যক্তিও ছিলেন দেখেন যারা যারা প্রত্যেকেই আল্লাহর নিকটে প্রিয়তর বিশিষ্ট বুজুর্গ নাউজ যা লিখ চিন্তা করে দেখেন তাদের আকিদা কত জঘন্য পরিষ্কারভাবে বলছে যে আমাদের সুচিন্তিত মানে সুচিন্তা এবং মাত্র নতুবা খুব সম্ভব মানে সম্ভব সে যুগে ঈশাণের চেয়েও অধিক পবিত্র এবং বুজুর্গ ব্যক্তি ছিলেন চিন্তা করে দেখেন নবী ঈশা আলামের যে নবী তার চাইত নাকি বুজুর্গ ব্যক্তি সেই সময়তে ছিলেন বলে তার এটা একটা দাবি যাই হোক তারপরে দেখেন তিনি কোরআন থেকে একটা দলিল নিয়েছেন ওয়াজি দুনিয়া বলে আখেরা মিনাল মুকারবিন সুরা ইমরানের ছেচল্লিশ নম্বর আয়াত মূলত পঁয়তাল্লিশ হবে ওখান থেকে নিয়ে এসেছে দেখেন তারপর তিনি কি বলছেন এখান থেকে একথা প্রমাণ হয় না যে তিনি আল্লাহর নৈকট্য প্রাপ্তদের মধ্যে সবার ওপরে ছিলেন দেখেন কোরআন আল্লাহ বলছে ওয়াজিহান ফি দুনিয়া উল আখেরা যে ঈশা আলাহ সাল্লাম তিনি ইহকাল এবং পরকালে তিনি সম্মানিত শ্রী ইমরান আয়াত নম্বর পঁয়তাল্লিশে কিন্তু মির্জা কাদিয়ানি কি বলছে এ থেকে মানে আয়াত থেকে প্রমাণ হয় না যে তিনি আল্লাহর নৈকট্য প্রাপ্তদের মধ্যে সবার ওপরে ছিলেন বরং এ থেকে সম্ভাবনা আভাস পাওয়া যায় কোনো কোনো ব্যক্তি তার চেয়ে আল্লাহর অধিকতর নৈকট্য প্রাপ্ত ছিলেন নাওয়াজ জল্ল বলছেন যে ঈশ্বর সাল্লাম তিনি ইহকাল এবং পরকালে সম্মানিত আর মির্জা কাদিয়ানি বলছেন যে না এখান থেকে প্রমাণিত হয় যে ঈশাণ মর্যাদাশীল সেই সময়তে ছিলেন এই কথা বলতে বলতে তিনি প্রমাণ আনার চেষ্টা করছেন বিভিন্নভাবে অজুহাত দেখিয়ে বিভিন্ন অপব্যাখ্যা করে তিনি শেষের দিকে লিখছেন দেখেন তবে হজরত ঈশা আর ইস আলাই এর ন্যায় পরায়ণতা ওই যুগের ন্যায় পরায়ণদের তুলনায় অধিক বলে প্রমাণ হয় না নাউজুবিলামিন জালিক চিন্তা করে দেখেন বলছে নবী ঈসা আলাহ সাল্লামের ন্যায় পরায়ণতা ওই যুগের ন্যায় পরায়ণদের তুলনায় অধিক বলে প্রমাণ হয় না চিন্তা করেন নবী ঈসা সাল্লাম নাকি ন্যায় পরায়ণ ছিলেন না বরং তার চাইতেও ওই যুগে আরও যারা ব্যক্তিরা ছিল তারাও নাকি নবী ঈসার চাইতে ন্যায় থাকাটাই তিনি মানে প্রমাণ করতে চাইছেন এবার তিনি প্রমাণ নিয়ে এসছেন বরং হজরত ইয়াহিয়া নবী সালাম হজরত দেখেন ঈশা আলাই ঈশা আলাই চেয়ে একটু বেশি বুজুর্গির অধিকারী মানে তিনি এখানে বলতে চাইছেন নাবে ঈশা আলাহ সাল্লাহসাল্লামের চাইতে নাবে ইহা ইয়া আলি সালাম তিনি বেশি বুজুর্গের অধিকারী এবং কারণ দিচ্ছে দেখেন কারণ তিনি মদ পান করতেন না নাউজুবিল্লাহ মিন জালিক মানে ইয়া ইয়া তিনি মদ পান করতেন না মানে পরোক্ষভাবে বলতে চাইছেন যে ঈশা আলাহ সাল্লাহাম তিনি মদ পান করতেন আর ইহা ইয়া তিনি মদ পান করতেন না তার সম্পর্কে এ কথাও শোনা যায়নি কোনো চরিত্রহীন নারী এসে নিজের হারাম উপার্জিত টাকা দিয়ে তার মাথায় তেল মালিশ করেছে অথবা নিজ হাত বা মাথায় চুল দিয়ে তার শরীর স্পর্শ করেছিল অথবা কোনো সম্পর্ক ছাড়াই কোনো যুবতী নারী তার সেবা করত এই জন্যই খোদাতলা কোরআনে হজরত ইহাহি আলসালামের নামের সাথে হাসুরান হাসুরান শব্দ ব্যবহার করেছেন অথচ নবী ঈশা আলাহাতাম সম্পর্কে এই শব্দ ব্যবহার করেনি সেই সব গল্প কাহিনী এমন শব্দ ব্যবহারের পথে প্রতিবন্ধকতা ছিল হজরত ইয়া আলি হাতে যখন খ্রিস্টানরা মানে ইউহান্না মানে ইয়াই ইয়া আলসালাম পরবর্তীতে এলিয়া বলে আখ্যায়িত করেছেন হজরত ঈশা নিজ কর্তৃক পাপ হতে তোবা করেছেন এবং তার খাস মুরীদের অন্তর্ভুক্ত হয়েছেন এই ঘটন ঈশা আলাদামের ওপরে হজরত ইহাই এর বুজুরগি প্রমাণ করছে তার মানে কতগুলো অভিযোগ নিয়ে এসেছে দেখেন আসলে এখানে কি বলছেন দেখেন এই লাইনগুলো পড়া বারবার দরকার ঈশা আলাহামের চেয়ে একটু বেশি বুজুর্গির অধিকারী কারণ তিনি মদ পান করতেন না মানে ইয়া ইয়া তিনি মদ পান করতেন না পরোক্ষভাবে বলতে চাইছেন ঈশা তিনি মতপান করতেন তার সম্পর্কে এ কথাও শোনা যায়নি কোনো চরিত্রহীন নারী এসে নিজের হারাম উপার্জিত টাকা দিয়ে তার মাথায় তেল মালিশ করেছে দেখেন মানে তার মানে বোঝা যাচ্ছে যে ইয়াইয়াকে কোনো বেশ্যা নারী এসে তেল মালিশ করেছে এটা প্রমাণিত নয় অথবা নিজ হাতে বা মাথার চুল দিয়ে তার শরীর স্পর্শ করেছে অথবা কোনো সম্পর্ক ছাড়াই কোনো যুবতী নারী তার সেবা করতে এ কথাও প্রমাণিত নয় চিন্তা করে দেখেন নবী ঈশা আলাহ সাল্লাম আর নবী ইহা ইয়া আলাহ সাল্লামের ব্যাপারে আলোচনা করতে গিয়ে বলছেন যে ইহা এই কাজগুলো করেনি মানে পরোক্ষভাবে বলতে চাইছে নবী ঈশা এই কাজগুলো করেছে আসলে মির্জা কাদিয়ানি এই কথাগুলো কেন বলল অনেকে আপনারা জানেন না আমি তার রহস্য উন্মোচন করব যে এইখানে যে যে বেশা নারী হারাম উপার্জন তারপর তেল মালিশ করা তার পা ধুয়ে দেওয়া চুল দিয়ে তার পা মালিশ করে দেওয়া নবী ঈশার ক্ষেত্রে তিনি ব্যবহার করতে চাইছেন কেন ব্যবহার করতে চাইছেন জানেন কারণ এই ঘটনাগুলোই এই অভিযোগগুলোই এই কথাগুলোই বাইবেল আছে দেখেন বাইবেলের কথা আমি দেখিয়ে দিই এটা বাইবেলের নতুন ধারা নিউ টেস্টমেন্ট বাইবেল ঠিক আছে গসপেল অফ লুক সাত অধ্যায় তেত্রিশ নম্বর অনুচ্ছেদ আপনি খুলবেন তেত্রিশ নম্বর অনুচ্ছেদ দেখেন এখানে নবী ঈশ্বর সালামকে বাইবেল বলছে মদঘর মাতাল প্রমাণ করেছে বাইবেলে কারণ ব্যাপটিস্ট দাতা জ মানে জন এসেছে তিনি রুটি খান না আর সুরা পান করেন না আর তোমরা বলো ওকে নিশ্চয় ভূতে পেয়েছে কিন্তু মানবপুত্র এসে করলো আর তোমরা বলে মানে বলো দেখো লোকটি কি পেটুক মদ্যপ আর কর আদায়কারী ও লোকদের বন্ধু মানে এইখানে বাইবেলে দশপ্লাপ লোক দশপ্লাপ লোক সাত অধ্যায় তেত্রিশ এবং চৌত্রিশ নম্বর ভার্সে যিশু খ্রিস্টকে মধুর মাতাল প্রমাণ করা হয়েছে মানে বাইবেল তথাকথিত বিকৃত ইঞ্জিল আর এই ইঞ্জিলের কথাটাই এই গোলাম আহমেদ কাদিয়ানি তার বই লিখেছেন নাউজুবিল্লা চিন্তা করে দেখেন পবিত্র কোরআন বলছে ওয়াজিহান ফি দুনিয়া আল আখেরা নবী ঈসা আলাইহিস সালাম তিনি হকাল পরকালে সম্মানিত কিন্তু কোরআনের এই আয়াতকে অপব্যাখ্যা করে খণ্ডন করছে কোরআন আয়াতকে খণ্ডন করছে কি দিয়ে ইঞ্জিল দিয়ে খ্রিস্টানদের বিকৃত ইঞ্জিল দিয়ে এটাকে খণ্ডন করছে আশ্চর্য আর এই বেশ্যা নারীর সঙ্গে যে ঘটনাগুলো লিখেছে এটা কোথায় আছে তার পরে আছে তেতাল্লিশ নম্বর থেকে একদম যে সাতচল্লিশ পড়েন তাহলে বুঝতে পারবেন দেখেন কি বলছে সাইমন বললেন আমার মনে হয় যার বেশি ঋণ মুকুব করা হয়েছে সে যিশু বললেন হ্যাঁ ঠিক বলেছেন তারপর যিশু সেই স্ত্রী লোকটির দিকে ফিরে সাইমনকে বলল এই স্ত্রী লোকটি নত হয়ে রয়েছে একে দেখছো আমি যখন তোমার বাড়িতে ঢুকলাম তখন আমাকে পা পা ধোয়ার জল দেবার কথাও তোমরা চিন্তা করলে না কিন্তু সে চোখের কিন্তু এ চোখের জলে আমার পা ধুয়ে নিজের চুল দিয়ে তা মুছে দিল এবার দেখেন প্রথা অনুযায়ী চুম্বন দিয়ে চুম্বন দিয়ে তুমি আমাকে স্বাগত জানালে না কিন্তু আমি আসার পর থেকেই পরম শ্রদ্ধাই আমার পায়ে চুম্বন করেই চলেছে মানে এইখানে ঘটনা আছে একটা নারী জিজাস ক্রাইস্টের কাছে এসে যিশুর কাছে এসে তার পা ধুয়ে পা মানে পা ধুয়ে দিয়েছে তেল মালিশ করে দিয়েছে তার পায়ে চুম্বন করেছে দেখেন চিন্তা করেন আমাদের কথা হচ্ছে দেখেন এটা গস্তর লোক এটা বাইবেল সাত অধ্যায় এখানে সাঁত্রিশ তেতাল্লিশ থেকে পরপর ঘটনা আছে নবী ঈশা আল্লাহ সাল্লাহসাল্লামকে অভিযোগ করছে বাইবেল দিয়ে এবং দেখেন চিন্তা করে দেখেন নবী ঈশা আলাহ প্রসঙ্গে যে অভিযোগগুলো এনেছে এ মির্জা আহমেদ কাদিয়ানি সবগুলো বাইবেলের মধ্যে থেকে চিন্তা করেন যে এরা কত বড় ভণ্ড আসেন তাদের কোরআনের একটা আমি অনুবাদ দেখাই কোরআনের একটা অনুবাদ দেখেন এই আয়তে তার সাথে তারা কী করেছে এটা হোলি কোরআন কোরআন মসজিদ এটা কাদিয়ানিদের থেকে প্রকাশিত হয়েছে বিস্তারিত আমরা ভেতরে দেখি কোরআন মাজিদ বাংলা অনুবাদ সংক্ষিপ্ত ব্যাখ্যা সহ এটা দেখতে পাচ্ছেন নিখিল বিশ্ব আহমেদিয়া মুসলিম জামাতের চতুর্থ খলিফা হজরত মিজরা তাহের আহমেদ মানে পৃষ্ঠপোষকের প্রকাশিত এটা আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশ বাংলাদেশ ছাপেছে চতুর্থ খলিফার এটা মানে অনুপ্রণায় এটাকে ছাপানো হয়েছে আসেন আমরা খলিস ইমরান আয়াত নম্বর তাদের ক্রমিক অনুসারে আয়াত নম্বর ছেচল্লিশ ছেচল্লিশ আমরা এখানে ইচ্ছে চলি দেখেন একশো একত্রিশ পৃষ্ঠা সুরা ইমরান দেখেন কি বলছে ওই আত যে ই মারিয়াম অজিহান হান ফিদ্দুনিয়া ওয়াল আখেরা মিনার মুকার রবিন এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে কী লিখছে দেখেন ই সাইবনে মারিয়াম সে ইহকাল এবং পরকালে সম্মানের অধিকারী এবং আল্লাহর নৈকট্য প্রাপ্ত লোকদের অন্তর্ভুক্ত হইবে এ আয়তে দেখেন চারশো নম্বর টিকাতে কী লিখছে দেখেন চারশো আঠারো নম্বর আয়তের টিকায় কী লিখছে দেখেন দেখেন এই কথাটি অন্য ধর্মপরায়ণ নিষ্ঠাবান সাধু সাধু বান্ধবন হইতে অধিকতর উচ্চ মর্যাদায় ঈশা আলাহামকে ভূষিত করে না মানে এখানে অস্বীকার করছে আবার যে ওজিহানি আল্লাহ আখেরা যে আল্লাহ আসলাম বলছেন ঈশা ইহ জগৎ পরকালে সম্মানিত আর গোলাম মির্জা আহমেদ কাদানীর অনুসারীরা কি বলছে দেখেন এই কথাটি অন্য অন্য ধর্মপ্রাণ সাধু বান্ধবন হইতে অধিকতর উচ্চ মানে উচ্চতর ঈশ্বর করে না কেন না কি বলছে দেখেন কেননা কোরআনে উচ্চ পর্যায়ের সকল ধার্মিক ব্যক্তিদেরকে আল্লাহ নৈক্র নৈকট্য প্রাপ্ত বলিয়া ঘোষণা করিয়াছেন মানে নবী ঈশা আল্লাহ সাল্লামের যে মর্যাদাকে সাধারণ ব্যক্তিদের সঙ্গে তিনি তুলনা করছেন এবং বারবার তারা অস্বীকার করতে চাইছেন যে নবী ঈশা আলি সাল্লামের আসলে কোনোই বিশেষ কোনো মর্যাদা ছিল না এবং দেখেন এবং সে দোল নাই মানে ঈশ্বর যে দোল নাই কথা বলতেন এটাকে কীভাবে অস্বীকার করছে দেখেন দেখেন কি লিখছে ঈশ্বার অতি শিশুকালে জ্ঞান বুদ্ধি সম্পন্ন কথা বলিতেন ইহা আশ্চর্য আশ্চর্যজনক বা অপ্রিক মানে অপ্রাকৃতিক নহে বহু মেধাবী ধীমান শিশু যাহারা সুপরিবেশ সযত্নে লালিত হয়ে তাহাদের মাঝেও এই প্রতিভা দৃষ্টিগোচর হয় চিন্তা করে দেখেন বলছি ঈশ্বর সাল্লাম যে তিনি দোলনায় কথা বলতেন এটা এমন কোনো অলৌকিক বিষয় নয় বরং কেউ কোনো অনেক শিশুদেরকে দেখা যায় মেধাবী শিশুদেরকে যে ভালো পরিবারে যদি থাকে তাহলে তারা এই ধরনের প্রতিভা দেখাতে পারে সমস্ত বাক্যটির অর্থ হই মানে ইহাই যে তিনি শিশু ও কিশোর যৌবন এবং মধ্যম বয়সে এমন অসাধারণ জ্ঞান বুদ্ধি মানে বুদ্ধি সম্পূর্ণ কথাবার্তা বলিতেন যাহা তাহার বয়স ও অভিজ্ঞতার তুলনায় অধিকতর উচ্চ স্তরের মানে এখানে বারবার নামে ঈশা আলাস্লামের যে মর্যাদা এবং তার যে দন্ায় কথা বলতেন এটাকে সাধারণভাবে তিনি উপস্থাপন করছে যেটা কোনো অলৌকিক নয় বরং অনেক ছোট ছোটো শিশুরা আছে যারা এরকম প্রতিভার অধিকারী নিয়ে জন্মগ্রহণ করে অথবা ভালো যদি ফ্যামিলি পাই সেখান থেকে এরকম মানে অলৌকিক বা এরকম আশ্চর্য কাজ করতে পারে সুপ্রিয় মণ্ডলী আমরা আপনাদেরকে এতটাই দেখালাম এটা গোলাম মির্জা আহমেদ কাদিয়ানিদের কোরআনের অনুবাদ সুরাই ইমরান সামাজ তিন আয়ত নয় ছেচল্লিশ একশো চারশো আঠেরো নম্বর টিকাতে এই ঘটনাগুলো তারা উল্লেখ করেছে আর এখান থেকে পরিষ্কার দেখালাম যে তারা স্পষ্টভাবে নবী ঈশা আলাসাল্লামকে মদঘর মাতাল প্রমাণ করার চেষ্টা করেছে দাফল বা দাফলওয়ালা মির্জা আহমেদ কাদিয়ানিদের এটা ভূমিকা সতর্কী সতর্কীকরণ চলে যাবেন অনুবাদ অনুবাদকের নিবেদনের পরে লেখক পরিচিতি এই সতর্কীকরণের দ্বিতীয় পৃষ্ঠাতে আর তৃতীয় পৃষ্ঠাতে এই ঘটনাগুলো লিখেছে এরা যে গোমরা এরা যে এরা যে ভ্রষ্ট এরা যে একদম শুধু গোমরা না এরা যে কাদেরকে কাফের বলা হয় তার কারণগুলো আপনারা খুব সহজে বুঝতে পারছেন আমরা আরও ধারাবাহিক পর্যায়ে তাদের এই বাতিল এবং বিভ্রান্তিকর আকিদা এবং তারা যে আসলে কাফের কাদেরকে কেন কাফের বলা হয় সেটা আমরা স্পষ্ট আপনার কাছে ক্লিয়ার করবো পরবর্তী ভিতরতে আজকের মতো আমরা এখানেই ওম মালাই না ই